পাকিস্তান কি এবার ক্ষমা চাইবে বাংলাদেশের কাছে? জল্পনা বাড়ছে, পাক টেলিভিশনে বাঙালি শিল্পী এনে বাংলা গান, এটা কোন ইঙ্গিত? বাংলাদেশের কাছে আসার নতুন কৌশল নিল পাকিস্তান? বাংলাদেশিরা সব ভুলে ক্ষমা করে দেবেন নাকি? 2019-2020 বাংলাদেশের সংবাদ শিরোনামের জলজল করেছিল, পাকিস্তান ইমরান খানের আমলে বাংলাদেশের কাছে আসতে চাইছে, এমনকি শেখ হাসিনাকে ফোনটাও করে ফেলেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, বলে দিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কথা ভাবছে পাকিস্তান। ইমরান খান আজ পাকিস্তানের কুর্সিতে অতীত, তাই সেই প্রচেষ্টাও থমকে। কিন্তু কার্যত এক আজব কাণ্ডই দেখা গেল পাক মিডিয়ায়, যে বাংলা ভাষার জন্য একবার একটা যুদ্ধ হয়ে গেল, একটা দেশ ভাগ হয়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সেই বাংলা ভাষায় গান শোনা যাচ্ছে পাকিস্তানের টেলিভিশনে, তাও আবার এককালে পাকিস্তানে নিষিদ্ধ করা কবিগুরু রবীন্দ্রনাথের ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। উর্দু, হিন্দি, পাঞ্জাবি জানা পাকিস্তানে বাংলা কারা বোঝে? শেষে পাক হোস্ট রীতিমতো বলছেন এই গান উর্দুতে ট্রান্সলেট করে বোঝাতে তাদের জনতাদের। তাহলে এটা গোপন মেসেজ যে এইভাবেই পাকিস্তান একটু একটু করে বাংলাদেশের কাছে আসতে চাইছে? অন্তত নেটিজেনদের তো তেমনটাই দাবি, কিন্তু বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের ক্ষত কি এসব করলে আদেও ভরবে? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কেমন জানা আছে আপনার? পাকিস্তানকে কিন্তু এই একটা জায়গায় মাথা ঝোঁকাতেই হয়। বাংলাদেশ থেকে চা, ফার্মাসিউটিক্যাল পণ্য, তৈরি পোশাক, সিরামিক পণ্য, জুতো, চামড়াজাত ও পাটজাত পণ্য পাকিস্তানে রপ্তানি হয়। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কদের দাবি, পাকিস্তান যদি কোনোদিনও ক্ষমাও চায় তাতেও বরফ গলবে না, কারণ ক্ষমাটা পাক সরকার নয়, পাকিস্তানের সেনাবাহিনীকে চাইতে হবে, যারা তাদের আসলে দেশ চালায়। 1974 সালে সিমলা চুক্তির পর যে আলোচনা শুরু হয়েছিল তাতে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সে সময় বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করেছিলেন যেন তারা পাকিস্তানকে ক্ষমা করে দেন, কিন্তু সেটা যথাযথ ক্ষমা চাওয়ার ধরন ছিল না বলেই মত বাংলাদেশের অধিকাংশের। আজও পাকিস্তানের পাঠ্যপুস্তকে 1971-এর সত্যিটা জানানো হয় না পড়ুয়াদের। পাকিস্তানে বাংলাদেশের জন্ম সম্পর্কে স্কুল শিক্ষার্থীরা প্রথম জানার সুযোগই পায় নবম শ্রেণীতে উঠে। সরকারিভাবে স্কুলে যেসব পাঠ্য বই পড়ানো হয় সেখানে খুব অস্পষ্টভাবে 1971 সালের ঘটনাবলী তুলে ধরা হয়। এই বিবরণ 2-3 পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ, খুব বিস্তারিত সেখানে কিছু নেই। তবে ইমরান খানের আমলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটা উদ্যোগ বা একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যা তার গদিচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ধামাচাপা পড়ে যায়। পাকিস্তানে আগামী নির্বাচন রয়েছে, তারপর কাদের সরকার আসবে, আর তখন বাংলাদেশের প্রতি তাদের অবস্থান ঠিক কি হয় সেটাই কিন্তু দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।